আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু। সুপ্রিয় বন্ধুগণ, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি প্লে করেছেন, দেশে অথবা বিদেশে, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, সালাম, মোবারকবাদ। যাই হোক, বরাবরের মতো আমি বাদশামিয়া আছি আপনাদের সাথে, আপনারা থাকবেন আমার পাশে। আজকে যেই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, সেই ভিডিওর বিষয় হয়েছে আমরা আজকে একটি ফলসাদের কাজ করব। ঘরের ভিতরে বাথরুমের উপরে ফলসাদের কাজ খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং আমার সাথে থাকবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে বলবো প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। এই ফলসাদ আসলে খুবই গুরুত্বপূর্ণ, একটি বিল্ডিংয়ের ফলসাদ যদি আপনি না দেন, তাহলে দেখা গেছে যে আপনার বাথরুমটি পরিপূর্ণ হবে না। এবং এই ফলসাদের কিছু কাজ আছে, যেমন একটি দরজা, তারপরে এখানে আপনি রড দিতে হবে, এখানে আপনার ইলেকট্রিসিটি কাজ আছে, যেমন আপনার বাথরুমের ভিতরে দুইটি লাইট দিতে হবে, তাহলে আপনার ফলসাদের কোনো ভিতরে বাথরুমের ভিতরে লাইটের কিছু কাজ আছে। এবং এই ফলসাদে দেখা গেছে যে আপনার কতটুক রড লাগবে, কয়জন মিস্ত্রি লাগতে পারে, সে বিষয়ে আমরা আসলে মোটামুটি আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশন যারা কাজ করে তারা মোটামুটি সিমেন্ট এবং বালু গুলো মনে করেন যে মিক্স করতেছে। এই সিমেন্ট বালু মিক্স করে কণা দিয়া এবং রডের যে কাজগুলো থাকে, যেমন রডের জালি বাঁধানো হয়, ওই জালি বাঁধানো হলে তারপরে এই কংক্রিটের যে ডালাইটা আছে, ওই ডালাইগুলো ওইখানে ডালাই করা হবে। এই যে মিস্ত্রি ভাই রডগুলো মনে করেন যে কাটতেছে, কাটিয়া এটাকে এই আপনার জালি তৈরি করবে। আর ইনি ইলেকট্রিসিটির একজন হেড মিস্ত্রি, যাকে আমরা অপারেটর বলা হয় বা ইলেকট্রিশিয়ান বলি, উনি তাহার এখানে দুইটা গ্রুপ হবে, দুইটা লাইট দিতে হবে বাথরুমের ভিতরে, তাই উনি ওই লাইটগুলার যে সিলিং আছে, যে মানে ফলসাদের ছাদে এই যে একটা ট্যাব বসানো হয়েছে, ওইখানে স্পট লাইট ব্যবহার করবে, তাই উনি ট্যাব বসানো হয়েছে। যাই হোক, আশা করি আপনারা ফলসাদ অবশ্যই দিবেন। এবং ফলসাদ দেওয়ার পিছনে আর একটা যুক্তি থাকে, সেটা হয়েছে যে আপনি যখন দোতলা করবেন, তখন দোতলার যে বাথরুম আছে, ওই বাথরুমের যেই ফানির লাইনটি বা বাথরুমের যে ফানির লাইনগুলো নেওয়া হবে, তখন এই ফলসাদের উপর দিয়ে যাবে। এতে করে আপনার যদি কখনো এই লাইন অথবা কোনো কিছু যদি ডিস্টার্ব দেয়, তাহলে আপনার বাথরুমের কোনো ক্ষতি হবে না, এজন্য এই ফলসাদ ব্যবহার করা হয়। উন্নত বিশ্বে আমরা দেখেছি যে ফলসাদ খুব কম লোকে ব্যবহার করে। কিন্তু কেন কম লোকে ব্যবহার করে, সেটা হলো যে আপনার তারা ওগুলো ব্যবহার করে না, কিন্তু তারা ওইখানে এই সিলিং দেওয়া হয়, সিলিং মানে জিপসামের যে সিলিং দেওয়া হয়, ওই সিলিংয়ের কারণে আর ফলসাদ ব্যবহার করে না, তাই তাদের ফলসাদ যাই হোক। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে ফলসাদ কেন এত গুরুত্বপূর্ণ। যাই হোক, আজ এই পর্যন্তই, অন্য একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।